যত দিন যাচ্ছে প্রযুক্তির ব্যবহার কিন্তু বাড়ছে, আর এই প্রযুক্তিকে সম্পূর্ণ হাতিয়ার করে প্রতারণার ফাঁদ কিন্তু পাচ্ছে হ্যাকাররা। হ্যাঁ প্রিয় দর্শক, আপনাদের উদ্দেশ্যে আজকে এই বিশেষ ভিডিওটা আমি বানাচ্ছি। আমি সীমান্ত, আপনাদের সকলকে আমার ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাচ্ছি। আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট রইল, ইতিমধ্যেই বেশ কিছু মানুষের সাথে এই প্রতারণা হয়েছে, তো আপনাদেরকে যে তথ্যটা আমি পরিবেশন করছি আপনাদেরকে রিকোয়েস্ট রইল, আপনারা জানার পর আপনারা প্লিজ আপনাদের আত্মীয় স্বজন আপনাদের ঘরের মেম্বারদের সঙ্গে কিন্তু এই তথ্যটাকে শেয়ার করুন। যত পরিমাণে শেয়ার করবেন তত আপনাদের শেয়ারের মাধ্যমে কিন্তু এই প্রতারণার পরিমাণ কিছুটা হলেও কমতে পারে, তাই রিকোয়েস্ট রইল। এতদিন আপনার টাকা ঘরে বসেই আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে উড়ে যেত, কিভাবে? হোয়াটসঅ্যাপে জালিয়াতির লিঙ্ক পাঠিয়ে গ্রাহকদের অ্যাকাউন্ট ফাঁকা করে দিত হ্যাকাররা। এটা এখন বর্তমানে কিন্তু অতীত, এখন যে নতুন সিস্টেম এসেছে সেটা হলো আধার কার্ডের তথ্য ও অন্যতম সুরক্ষিত পন্থা হিসেবে বিবেচিত বায়োমেট্রিক, অর্থাৎ যেটা আপনার আঙুলের ছাপ আধার কার্ডের সময় মাঝে মধ্যে নেওয়া হয়, আমরা দিয়ে থাকি বিভিন্ন জায়গায়, সিম কার্ড নেওয়ার সময় আমাদেরকে হাতের ছাপ দিতে হয়, আঙুলের ছাপ দিতে হয়, সেটাকে আমি বলছি। এই জিনিসটাকে নতুন পন্থা হিসেবে কিন্তু ব্যবহার করছে হ্যাকাররা। বায়োমেট্রিক পদ্ধতিতে লেনদেন এবং দলিল রেজিস্ট্রেশনকে হাতিয়ার করছে কিন্তু তারা। আর এই বায়োমেট্রিক পদ্ধতিতে লেনদেনের ক্ষেত্রে বিশেষ সাবধানতা কিন্তু অবলম্বন করার কথা বলছে আমাদের বর্তমান সাইবার বিশেষজ্ঞরা। নাহলে কিন্তু আপনার অজান্তেই, আপনিও জানতে পারবেন না, মুহূর্তের মধ্যে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফাঁকা হয়ে যেতে পারে, যেমনটা জানা যাচ্ছে। এই বায়োমেট্রিক ও আধার কার্ডের তথ্য ব্যবহারের মাধ্যমে প্রতারণার কথা শুনে হয়তো আপনারা অবাক হয়ে যাচ্ছেন, সত্যিকারে আমরাও অবাক হয়ে যাচ্ছি এই তথ্যটা শুনে। বর্তমানে এই হ্যাকারদের যারা এই টাকাটা আপনার প্রতারণা করছে, তাদের নতুন অস্ত্র হলো AEPS। প্রিয় দর্শক, আপনাদেরকে আবারও বলছি, AEPS এটা বাংলা মানে আধার এনাবেল পেমেন্ট সিস্টেম অ্যাপ, অর্থাৎ যেখানে গ্রাম বাংলার অনেক জায়গাতে যেখানে ATM কাছাকাছির মধ্যে অ্যাভেলেবেল নেই, সেখানে এই AEPS অ্যাপ ব্যবহার করেই কিন্তু টাকা তোলা বা স্থানান্তর করা যায়। আমরা জানি শুধুমাত্র আঙুলের ছাপ আর আপনার আধার নম্বর ও ব্যাংকের নাম দিতে হয়, আর সেখানেই ঘটছে কিন্তু বিপদটা, সেখানেই ঘটছে এই ভয়ঙ্কর বিপদ। এই অ্যাপ থেকেই আপনার অজান্তেই উড়ে যাচ্ছে ব্যাংকের আপনার সমস্ত তথ্য এবং অ্যাকাউন্ট ফাঁকা করে দিচ্ছে কিন্তু হ্যাকাররা। মূলত যেটা জানা যাচ্ছে যে দলিল থেকে এই প্রতারণা কিন্তু বেশি হচ্ছে, দলিল থেকে ফিঙ্গারপ্রিন্ট তুলে নিচ্ছে ও আধারের তথ্য পেয়ে যাচ্ছে হ্যাকাররা খুব সহজেই। দলিল ছাড়াও হোটেল বা বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় গ্রাহকেরা কিন্তু আধার ব্যবহার করছে এবং সেখান থেকেও প্রতারকরা কিন্তু তথ্য নিয়ে নিচ্ছেন, সেখান থেকেও কিন্তু এই প্রতারকরা তথ্য নিয়ে নিচ্ছেন, যেমনটা জানা যাচ্ছে। তাহলে এই হ্যাকারদের থেকে বাঁচার উপায় কী তা আপনাদেরকে আমি বলে দিচ্ছি। সবার প্রথম, আপনারা হোটেলে কোনো জায়গায় ঘুরতে গেলে হোটেলে কিন্তু পরিচয়পত্র হিসাবে আধার কার্ডকে দেবেন না। এছাড়া AEPS-এর মাধ্যমে লেনদেন করলে মাই আধার অ্যাপ ব্যবহার করে বায়োমেট্রিক অথেন্টিকেশন সিস্টেম লক করে দেবেন, আপনারা প্রত্যেকে, আবারও বলছি, লক করে দেবেন। প্রয়োজনে আবার সিস্টেমটিকে পরে খুলে দিতে পারেন এবং ব্যবহারের পর আবার সেটা লক করে দিন, কারণ মাই আধার অ্যাপ যদি আপনার লক থাকে তাহলে হ্যাকাররা কোনোভাবেই আপনার তথ্য কিন্তু পাবে না, যেমনটা জানা যাচ্ছে। তো এই ছিল আজকের বিশেষ প্রতিবেদন। যারা সম্পূর্ণ ভিডিওটা দেখলেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, আর আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট করছি, এই ভিডিওটা আপনারা শেয়ার করুন। আর আপনারা যেটা জেনে উঠতে পারছেন এই ভিডিও থেকে, সেই তথ্য আপনারা মুখের মাধ্যমে বলে দিন আপনারা আপনাদের আত্মীয় স্বজন রিলেটিভ বর্গের মধ্যে, যাতে এই প্রতারণার হাত থেকে কিন্তু এই নতুন মানুষেরা বাঁচতে পারে। তো চলুন, খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন এরকম একটা ভিডিও নিয়ে। টিল দেন আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।